বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে টপিকসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যৌতুক নিরোধ আইন 2018। অর্থাৎ আপনারা সবাই যৌতুকের বিষয়টা জানেন যে আমাদের দেশে এক সময় যৌতুকের জন্য অনেক নারীদের পুড়িয়ে মারা হতো, অনেক নারীদের সংসার ভেঙে যায় এই যৌতুকের জন্য। আবার দেখা যাচ্ছে এই যৌতুকের মিথ্যা মামলা দিয়ে অনেক স্বামীদেরকে, অনেক স্ত্রীরা অনেক নির্যাতনও করে এই যৌতুকের মামলা দিয়ে হয়রানি করে থাকে। তো যৌতুকের একটা পজিটিভ দিক, একটা নেগেটিভ দিক। একটা হচ্ছে যৌতুকের জন্য অনেক পুরুষরা অনেক নারীদেরকে তার স্ত্রীকে মারধর করে বের করে দেয়, বাড়ি থেকে বের করে দেয়, অশান্তি দেয়, নির্যাতন করে শুধু যৌতুক আনার জন্য, অর্থাৎ টাকা পয়সা বাপের বাড়ি থেকে আনার জন্য। এই জন্য আমাদের দেশে যে যৌতুক নিরোধ আইন 2018, এখানে বলা আছে 3 এবং 4 ধারায়, যদি কোনো ব্যক্তি বিবাহের কোনো পক্ষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যদি অপর কোনো বিবাহের পক্ষের কাছে যদি কোনো যৌতুক দাবি করেন, অর্থাৎ বিবাহের সময় বা বিবাহের পূর্ববর্তী বা পরে যদি কেউ যৌতুক দাবি করেন, সেটা মেয়ে পক্ষ হোক ছেলে পক্ষ হোক, যদি যৌতুক দাবি করেন তাহলে যৌতুক নিরোধ আইনের 3 ধারায় সে মামলা করতে পারবে। মামলা করিলে এই মামলার সাজাটা কি, অর্থাৎ যদি আপনি আপনার স্ত্রীর কাছে যৌতুক দাবি করেন, কিংবা অনেক সময় স্ত্রীরাও কিন্তু পুরুষের কাছেও যৌতুক দাবি করে, এখন উভয় পক্ষ যে যার কাছে যৌতুক দাবি করলে বা যৌতুক চাইলে সেটা যৌতুক নিরোধ আইনের 3 ধারায় অপরাধ হয়ে যায়, এবং এই অপরাধের জন্য শাস্তির বিধান রেখেছে। এই অপরাধের জন্য বলেছে অনধিক 5 বছরের কারাদণ্ড হবে, অর্থাৎ যদি যৌতুক চান তাহলে 5 বছরের কারাদণ্ড হবে, ন্যূনতম 1 বছরের কারাদণ্ড, অর্থাৎ সর্বোচ্চ 5 বছর এবং সর্বনিম্ন 1 বছর কারাদণ্ড হবে, এবং 50,000 টাকা জরিমানা হবে, কিংবা উভয় দণ্ড হতে পারে, অর্থাৎ 5 বছরের জেলও হতে পারে, 50,000 টাকা জরিমানা হতে পারে, কিংবা 1 বছরের জেল হতে পারে, 50,000 টাকা জরিমানা হতে পারে। এটা হচ্ছে যৌতুক আইনের 3 ধারার কথা। আর যদি আপনি যৌতুক নিয়েছেন, দেখা যাচ্ছে আপনি যৌতুক প্রদান বা গ্রহণ করেছেন, আপনি বিবাহের সময় যদি কোনো পক্ষ অপর কোনো পক্ষকে যৌতুক দেয় বা যৌতুক গ্রহণ করে, এবং এই যৌতুক দেওয়া এবং নেওয়ায় যে যারা সহায়তা করে, তাহলে যেহেতু যৌতুক আদান প্রদান হয়ে গেছে এবং যৌতুক আদান প্রদান হয়েছে এবং সহযোগিতা করেছে, এই জন্য যৌতুক নিরোধ আইনের 4 ধারায় এটা একটা অপরাধ হয়েছে। এই যৌতুক নিরোধ আইন 2018-এর 4 ধারায় এই অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তির বিধান রেখেছে 5 বছর এবং সর্বনিম্ন 1 বছর, অর্থাৎ যদি প্রমাণিত হয় তাহলে 5 বছরে সাজা হতে পারে, 1 বছরের নিচে না, এবং 50,000 টাকা জরিমানা, উভয় দণ্ড হতে পারে। সুতরাং যদি যৌতুক কোনো পক্ষ গ্রহণ করেন বা যৌতুক চান, তাহলে কিন্তু এই 3 এবং 4 দ্বারা আপনি অপরাধ করে ফেলেছেন, অর্থাৎ চাইলে 3 দ্বারা অপরাধ করে ফেলেছেন, আর যৌতুক গ্রহণ করলে বা প্রদান করলে আপনি 4 দ্বারায় অপরাধ করে ফেলেছেন। এই ক্ষেত্রে আপনার 5 বছরের কারাদণ্ড হতে পারে, 50,000 টাকা জরিমানা হতে পারে। সুতরাং যৌতুক আদান প্রদান থেকে বিরত থাকবেন, এবং যারা এই যৌতুক আদান প্রদানের ক্ষেত্রে সহযোগিতা করে থাকেন যে বিয়ে করলে এত টাকা দিবে কিংবা এত টাকা নিয়ে দিচ্ছেন, সহায়তা যে তৃতীয় পক্ষ সহায়তা করেন, সেও কিন্তু অপরাধী। ঠিক আছে, সুতরাং যৌতুককে না বলে যৌতুককে অবশ্যই মানে অ্যাভয়েড করতে হবে। যৌতুকের জন্য সংসার নষ্ট করা যাবে না, যৌতুক আদান প্রদান বা যৌতুক দেওয়া থেকে বিরত থাকবেন, যৌতুক নেওয়া থেকে বিরত থাকবেন। তো যৌতুক নিরোধ আইন এই জন্যই সরকার করেছে যেন সংসারে অশান্তি না হয়। এখন আরেকটি বিষয় আলোচনা করতে হয়, সেটা হচ্ছে যৌতুক আইনের এই 3 এবং 4 ধারায় যদি কেউ মিথ্যা মামলা করে থাকে তাহলে কি হবে। কারণ শুধুমাত্র মেয়েদের পক্ষে কথা বলবো কিংবা শুধুমাত্র ছেলেদের পক্ষে কথা বলবো সেটা না, এখন বলবো যে কেউ যদি এই 3-4 ধারায় যদি কেউ অপরাধ করে থাকে, কেমন দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে খুব ভালো সম্পর্ক, এখন মেয়ে স্বামীর বিরুদ্ধে একটা মিথ্যা যৌতুকের মামলা করেছে। অনেক সময় দেখা যায় অনেক রকমের যে স্বামী কখনো 10 টাকাও চায় নাই যে আমাকে টাকা দেও, বাপের বাড়ি থেকে জমি বিক্রি করে এনে দেও, কিংবা দেখা যাচ্ছে আমাকে ব্যবসা করার জন্য টাকা দেও, এরকম কোনো কিছু চায় নাই, কিন্তু তবুও তাদের মধ্যে কোনো একটা ঘটনার কারণে সম্পর্কের অবনতি ঘটে কিংবা দুজনের মধ্যে সম্পর্ক ভালো যাচ্ছে না, এর জন্য তারা হুট করে আদালতে গিয়ে একটি যৌতুকের মামলা করে। কারণ যৌতুকের মামলাটা করলেই আদালত সাথে সাথে সমন দেয় কিংবা ওয়ারেন্ট দেয়, অর্থাৎ সেটা আমলে নিয়ে নেয়। তখন দেখা যাচ্ছে এই সমনে যদি সে আদালতে না যেতে পারে, সমনটা সঠিক সময় না পেয়ে থাকে, তাহলে কিন্তু ওয়ারেন্ট হয়ে যায়, অ্যারেস্ট হয়ে যায়। তাহলে এই যৌতুক নিরোধ আইনের যদি কেউ 3 ধারা বা 4 ধারায় মিথ্যা মামলা করে থাকে,
অর্থাৎ আছে যে আমি আমার ওয়াইফের কাছে কোনো টাকা চাই নাই, অর্থাৎ কোনো পুরুষ কোনো তার স্ত্রীর কাছে কোনো যৌতুক দাবি করে নাই, তবুও সে মামলা করেছে। এবং যদি সে এই মামলা খালাস পায়, সে যদি মিথ্যা প্রমাণিত হয় যে মামলাটা সঠিক হয় নাই, তাহলে কিন্তু সে এই যৌতুক নিরোধ আইনের 6 ধারায় এই যে মিথ্যা মামলা করেছে তার বিরুদ্ধে, এই জন্য সে মামলা দায়ের করতে পারবে যে এই বাদীর বিরুদ্ধে। অর্থাৎ যদি স্ত্রী যৌতুকের মামলা করে থাকে, তাহলে এই মামলা যখন সে মিথ্যা প্রমাণিত হবে বা সে খালাস পাবে, তখন কিন্তু স্ত্রীর বিরুদ্ধে সে যৌতুক নিরোধের 6 ধারায় মামলা করতে পারবে যে আমি যৌতুক দাবি করি নাই, তারপরও সে আমার বিরুদ্ধে যৌতুকের মামলা করেছে, আমি হ্যারাসমেন্ট হয়েছি, আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, আমি অপমানিত হয়েছি, আমার সম্মান নষ্ট হয়েছে, এই জন্য এই যৌতুক নিরোধ আইনের 6 ধারায় সে আদালতে মামলা করতে পারবে। মামলা করিলে এই যে ব্যক্তি বা এই যে মহিলা বা এই যে পুরুষ যে যৌতুক নিরোধ আইনের মামলা করেছে, মিথ্যা প্রমাণিত হয়েছে, এই জন্য তাকে আদালত সাজা দেবে যে সে কেন মিথ্যা মামলা করেছে। এখন সাজার পরিমাণটা কিরকম? তাই যৌতুক নিরোধনে কেউ যদি মামলা করেন, তাহলে অবশ্যই কিন্তু অনেক চিন্তা ভাবনা করে মামলা করবেন, কারণ যদি আপনার মামলাটা মিথ্যা প্রমাণিত হয় তাহলে কিন্তু আপনাকে জেল খাটতে হবে। এক্ষেত্রে যৌতুক নিরোধনে 6 ধারা বলা হয়েছে, যদি কেউ এরকম মিথ্যা মামলা করে থাকে এবং প্রমাণিত হয়, তাহলে তার সাজা হবে 5 বছরের কারাদণ্ড। এখানে ন্যূনতম নয়, 5 বছরের কারাদণ্ড হবে, 50,000 টাকা জরিমানা হবে, উভয় দণ্ড হতে পারে। এটা কিন্তু অনেক চরম একটি আইন, যে আইনের মাধ্যমে যদি আপনার বিরুদ্ধে আপনার স্ত্রীর যদি আপনার বিরুদ্ধে যৌতুক আইনের মামলা করে থাকে, তাহলে আর এটা যদি প্রমাণিত হয় যে মিথ্যা, তাহলে আপনি কিন্তু 6 ধারা মামলা করে ওকে আবার জেল খাটাতে পারবেন। অনেক সময় যৌতুক নিরোধ আইনে মামলা যখন করা হয়, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ তৈরি হয়ে যায়, সংসারে অবনতি ঘটে, এবং কোনো একটা পুরুষ আমার কাছে এরকম একটা মামলা এসেছে যে উনি একটা চাকরি করেন, এখন স্ত্রী যখন পরক্রিয়ায় আসক্ত হয়ে গেছে, তখন সংসারের মধ্যে একটা সমস্যা তৈরি হয়েছে, তখন স্ত্রী উল্টা এই স্বামীর বিরুদ্ধে যৌতুক আইনের মামলা করেছে। যৌতুক আইনের মামলা সে অফিস থেকে পুলিশ নিয়ে গিয়ে তার অফিস থেকে তাকে অ্যারেস্ট করে নিয়ে আসছে, সে অপমানিত ফিল করেছে। পরবর্তীতে সে এই যৌতুক নিরোধ আইন থেকে সে খালাস পেয়েছে যে এটা মিথ্যা, মানে সত্য ঘটনা নয়, প্রমাণ করতে পারে নাই মহিলা যে এটা সে যৌতুক চেয়েছে। এই জন্য যখন সে খালাস পায়, তখন আমার কাছে আসে, আমি সেই 6 ধারা মামলা করার পর বাদীর বিরুদ্ধে ওয়ারেন্ট হয়। এখন এই যে একটা বিষয় যে যৌতুক নিরোধ আইনে মিথ্যা মামলা করতে যাবেন না, তাহলে ফেঁসে যাবেন। এখন এই যৌতুক আইনে এই মিথ্যা যৌতুক যৌতুকের মামলায় অবশ্যই আপনার সাক্ষী হবেন না, কারণ সাক্ষী হতে গেলে আপনারাও কিন্তু আসামি হয়ে যাবেন। সুতরাং মিথ্যা মামলা সাক্ষী হলেও কিন্তু সমস্যা। সুতরাং আজকে আলোচনা করলাম যৌতুক নিরোধ আইনের 3 ধারায় কী বলা হয়েছে, 4 ধারায় কী বলা হয়েছে, 6 ধারায় কী বলা হয়েছে। সুতরাং যদি প্রমাণিত হয় আপনি যৌতুক চেয়েছেন, তাহলে কিন্তু সাজা পেতে হবে, আর যদি প্রমাণিত হয় আপনি যৌতুক চান না, তাহলে কিন্তু উল্টা যিনি মামলা করেছে সেই সাজা পাবে। সুতরাং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। উকিল বাড়ি আইন সহায়তা কেন্দ্র ফেসবুক পেজে আমি অ্যাডভোকেট কাজী হুমায়ুন কবির, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, এই মুহূর্তে আপনাদের সাথে আছি। সবাই লাইকটি ভিডিওটি শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। আল্লাহ হাফেজ।